নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙে নিয়েছি, এই যে কচি কচি ঝিঙে, একদম ঝিঙেগুলো কিন্তু কচি কচি। আর এই ঝিঙেগুলো দিয়ে আজকে বাটা মাছের একটা দুর্দান্ত সাদা রেসিপি করব। এইখানে আছে বাটা মাছ, বাটা মাছগুলো একদম টাটকা তাজা। মাছগুলো আগে কেটে নেব। মাছ বাছার জন্য আমি ছাই নিয়েছি, ছাই দিয়ে মাছ বাছলে মাছটা তাড়াতাড়ি করে বাঁচা হয়, আর মাছটা কিন্তু ছাই দিয়ে না বাছলে কি হয়, পিছলে যায় হাত থেকে। ছাইটা থাকলে পরে আর পিছলে যায় না। ঝিঙাগুলো কেটে নিচ্ছি, এই কয়েকদিনের থেকে আজকে রোদ্রের টেম্পারেচার অনেক বেশি, এত গরম পড়তে যায় ছায়ার মধ্যে থেকেও ঘেমে যাচ্ছি আমি। হ্যাঁ, সে গরম পড়েছে না, আর রোদ্দুর উঠেছে, প্রচন্ড রোদ্দুর। পাকা রাস্তা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না, খালি পায়ে, তোমার পা মানে পুড়ে যায়, এত গরম হয়েছে পাকা। এই সময় একটু বৃষ্টি হলে ভালো হইতো, হ্যাঁ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হইতো ভালো লাগতো, কিন্তু খুব গরম। এই গরমের মধ্যে কোনো কিছু কাজ করাও ভালো লাগে না, বল। মাছগুলো বেছে নিয়েছি, ধুয়ে নিয়ে আসবো। কাটা কত দূর? ঝিঙা কাটা শেষ, আলু আর পেঁয়াজ কাটতেছি। তাড়াতাড়ি করে কাট, অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু। আর আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, ঢেকে রাখবো এখন। মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। দুটো আলু নিয়েছি, আলু দুটো চিকন চিকন করে কেটে নিয়েছি, এখন ঝিঙেগুলো কাটতেছি, আর ওইদিকে ইসে বাজবে, ধনে পাতাগুলো বাজবে। এই যে ঝিঙেগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি।
উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। আর তেলটা এদিকে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো এখন। আদা জিরা বেটে নেব। আদা জিরা একদম মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। মাছগুলো হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে আমি ধুয়ে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, লবণ হলুদ দিয়ে ঝিঙে আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ঝিঙে আর আলু একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। জল দিয়ে দেবো। জল ঝিঙা আর আলু সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। কড়ায় আবার সরিষার তেল দিয়ে দেব। গরম তেলে দিয়ে দেব পাঁচফোড়ন আর তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হয়ে গেছে, বেটে রাখা আদা জিরা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, মশলাটা একটু ভেজে নিয়েছি, আলু আর ঝিঙে দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সবশেষে উপর দিয়ে ধনে পাতা কুচি দেব।
ঝিঙে আর আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছের ঝোলটা কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে না? পাতলা পাতলা করেছি, ভালো লাগছে খেতে। হ্যাঁ, দারুণ হয়েছে। ঝিঙে আর আলু দিয়ে এরকম মাছের ঝোলে পাতলাই ভালো লাগে। মাছটার টেস্ট আছে খুব। বাটা মাছের তো টেস্ট লাগবে। খাওয়াটা কিন্তু আমার ভালো হইলো, আমারও তাই। খাইতেছি এখনো, মানে এখনো খাওয়া শেষ হয়নি। আর খাওয়ার সময় দেখুন কি গরম লাগতেছে, একদম পুরো ঘেমে গেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।